সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুতের কোনো ঘাটতি নেই, এখনও ছয় মাসের তেল মজুত রয়েছে। এমনকি শনিবার অর্থাৎ 30 জুলাই আরও 30,000 টন ডিজেল আসবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এছাড়া অক্টেন ও পেট্রোল চাহিদা অনুযায়ী দেশি উৎপাদন হয়। বিপিসির চেয়ারম্যান MBM আজাদ বলেন, কোনো পেট্রোল পাম্পকে তেল কম দিতে নির্দেশনা দেওয়া হয়নি। মাস দুয়েক আগে আন্তর্জাতিক বাজারে অস্থির জ্বালানি তেল যখন ব্যারেল প্রতি $170 উঠে যায়, তখনও দেশের বাজারে চাহিদা অনুযায়ী তেল আমদানি অব্যাহত রাখে দেশের জ্বালানি তেল আমদানি ও সরবরাহের একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সেই তেলের দাম বর্তমানে ব্যারেল প্রতি $131 নেমে আসায় সরবরাহ আরও সহজ হয়েছে বলে জানান পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা। এমনকি বর্তমানে ডিজেল, অক্টেন, পেট্রোল, ফার্নেস অয়েল সহ সব ধরনের জ্বালানি তেল মজুত পর্যাপ্ত আছে বলে জানায় বিপিসি। এর মতো ডিজেল 32 দিনের, অক্টেন 40 দিনের, পেট্রোল 22 দিনের এবং ফার্নেস অয়েল 24 দিনের মজুত আছে। তাই গুজবে কান না দেওয়ার আহ্বান কর্মকর্তাদের। বিপিসির পরিচালক খালেদ আহমেদ বলেন, এখন তো $170 ডিজেল, আমরা $131 পাচ্ছি, পরিস্থিতি এখন আমাদের অনুকূলে, সুতরাং প্যানিক হওয়ার বা অতিরিক্ত কিনে মজুত করার কোনো কারণ নেই। দেশের জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকে ডিজেলের, এটি এক মাসের বেশি মজুত রয়েছে। এছাড়া বিদেশ থেকে আসা কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায়। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।